খাওয়া হয়ে গেল, খাওয়া যে শেষ ফিনিশিং, যে শাল পাতায় খেয়েছো হুম সেটার একটা তুলে হুম রাখলাম। রাখো, ভিডিও করো। হ্যাঁ খাওয়া খেয়েছো, এটা তার প্রমাণ পড়ে আছে। হাড্ডি, হুম লবণ, রতন তো এত ভালো লেগেছে চুষেই যাচ্ছে আঙুল, আর একটু নিলে পারত। সুন্দর খাওয়া দাওয়া হলো, ভাতের চালটা এত মিষ্টি, বাড়িতে এত মিষ্টি চাল হয় না, মোটা চাল, ভালো চাল। মোটা চাল মিষ্টি চাল। আমি তো লাগিয়েছিলাম যে সেই যে ছোটবেলায় খাওয়া আউশ ধানের চাল, লাল লাল হতো, এটাই লাল হলে আউশ ধানের মতো। টনিলালবাবু কেমন অভিজ্ঞতা হলো আপনার, আমার সাংঘাতিক, একটু ব্যাখ্যা করে যদি বলেন। এরকম অভিজ্ঞতা আমি জীবনে খুব কমই পেয়েছি, আর সেই অভিজ্ঞতা পাওয়ার জন্যই তো এই আদিবাসীতে বাড়িতে খাওয়ার এই প্রোগ্রামটা করা, বারবার বলে এটাকে অর্গানাইজ করা। দোকানে কেনা শাল পাতাই খাও, কিন্তু এটা তো একটা আলাদা, এটা তো হাতে বোনা শাল পাতা, আর একদম ফ্রেশ পাতা, টাটকা পাতা, কচি পাতা, ফ্রেশ পাতা, তারি বাটি, আর সেই বাটিতে আবার লবণ। হ্যাঁ হ্যাঁ, রামের বোন, ওখানে রাম যদি মুরগি খেতেন না, খেতেন না, হ্যাঁ এরা মুরগি খায়, এরামের জন্য মুরগির ব্যবস্থা করা হয়েছে। মুরগি খাওয়া রাম, রাম আর রাতার এদিকে রান্না হয়েছে। কি হলো, চলে যাচ্ছে কেন? লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে বাচ্চাগুলো আমার সাথে দেখে। এই হচ্ছে দাদাই, দাদার বাড়িতে আমরা খেলাম। জলের দামটা তো আলাদা করে দিয়ে, চার বোতল জল আনা হয়েছে না, দু বোতল।